20 টাকা কি পেঁয়াজ? আজকের বাজারে কত করে বিক্রি করছিল আপনাদেরকে মিনহাজ বাণিজ্যালয় থেকে টোটালি আপডেটটা জানিয়ে দিব। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর কমেন্ট বক্সে মতামত জানাবেন কোন কোন জেলায় কত টাকা করে পেঁয়াজ পাইকারি বিক্রি করছিল। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, ভালো লাগবে। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। আপনার পরিচয় ঠিকানাটা একটু বলেন ভাই। দোকানের নাম মেসাস মিনহাজ বাণিজ্যালয়, কারণ বাজার পাকা বিল্ডিং 43 নং আড়ত। আচ্ছা ভাই, পেঁয়াজের বাজারের কি অবস্থা ভাই? বর্তমান বাজারে পেঁয়াজের দাম কম না বেশি আজকের বাজারে? ভাই দেশি পেঁয়াজের দাম তো কমে নাই, এলসি পেঁয়াজের দাম কম। এলসি পেঁয়াজের দাম কম, দেশি পেঁয়াজের দাম কেন কমে নাই ভাই? দেশি পেঁয়াজ ভাই আমাদের গৃহস্থ তো পেঁয়াজ নাই চাঙে, ওই এলসি না থাকায় ওই মেকআপটা পূরণ করে ফেলাইছে। এখন যা আছে মনে করেন দেশি পেঁয়াজের দাম আমারই কমবে না, এলসি পেঁয়াজের একটু চাপ হয়েছে, রেট ঢুকছে, ওই জন্য আর কি এলসি পেঁয়াজ দাগি পচা আসতেছে, দাম কম। বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য ভাই এলসি না আসলে অনেক ভালো থাকতাম ইনশাল্লাহ। এলসি আইসে তো শান্তি নাই, এলসি আইসে পেঁয়াজের কেজি হয়েছে 20 টাকা 25 টাকা 30 টাকা। 20 টাকা কি পেঁয়াজের কেজি হয়? এটা জীবনের ইতিহাস না। আসলে কি 20 টাকা পেঁয়াজের কেজি? সামবাজার 20 টাকা 25 টাকা বাজার। আচ্ছা আপনারা এই জন্য এই পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা খোলা রাখার কি স্যাম্পল? এটা স্যাম্পল, এই মালের কোয়ালিটিটা ভালো, খুব ভালো। এই মালা 33 টাকা বেচলাম। 33? মানে এত ভালো পেঁয়াজ মাত্র 33 টাকা বিক্রি করছিলেন? জি। এটা তো ইন্ডিয়ান না? এটা দুদিন আগেও 3 দিন আগেও 40 টাকা বেচছি, আর আজকে সেটা 33 33 32, মানে 7 টাকা কমে গেছে, 8 টাকা 7-8 টাকা। ওইটা বেচতেছি 28 30। এটা 28? এগুলার বস্তা কত রকম ভাই? এগুলা 42-43 কেজি বস্তা, এটা বস্তা 1-2 কেজি 2 কেজি বস্তা আছে। আর এগুলা কেমন দাম আছে? এগুলা 28? এগুলো 28 28 30, 28 আর 27। আচ্ছা পেঁয়াজের বাজারটা কি সামনে আরও কমার সম্ভাবনা আছে? সামনে আপাতত ঈদের এই কদিন, হয়তোবা ঈদের পরেই বাজার লাফায় লাফায় উঠবে, লাফিয়ে লাফিয়ে বাড়বে বাড়বে বাড়বে। এই পচা মচা এলসি মেলসি এগুলো ইন্দোরের মালমাল সব ঢুকে ঈদের আগে সব কমপ্লিট হবে, ঈদের পরে বাজারটা ঠিক হবে ইনশাল্লাহ। আচ্ছা আর এই এই পেঁয়াজগুলো কেমন দাম দিয়েছিলেন? এজন্য এগুলো ওই পেঁয়াজটা অল মার্কেটের সরেজ, খুব ভালো পেঁয়াজ। কত দিয়েছিলেন? ওই পেঁয়াজটা 33 টাকা বেছিলাম। এই জন্য এইটা 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 জি এইটাই তো না? সব সেম। এগুলো তো ভিতরে কি পচা নাই, নষ্ট নাই? একটা পচাও নাই, একটা ছোলাও নাই, কোনো নষ্ট নাই না, একদম একদম 33। তো ভাই আজকে যে পেঁয়াজ আপনার আরও তো কম দেখতেছি, একটু কমে গেছে ভাই? দেশি পেঁয়াজটা ভালো খাইছে, দেশি পেঁয়াজ 250 বস্তা পেঁয়াজ আইছিল, বিক্রি হয়ে গেছে। আচ্ছা এই যে আপনার পিছনে যে এটা তো দেশি না? এটা মাগুরা সাইকেলপুর। এটা এটা কেজি কত দিয়েছিলেন আজকে বাজারে? 62 টাকা বেছিলাম। 62 টাকা। এটা দুদিন আগে দাম কেমন ছিল ভাই? দুদিন আগে ওই 61-62 ছিল, দেশি পেঁয়াজের দাম কমে নাই। দেশি পেঁয়াজের দাম কি কমে না? না না কমার কারণটা কি? দেশি পেঁয়াজ আমাদের গৃহস্থর চাঙে পেঁয়াজ নাই, যারা এখন পেঁয়াজ রাখছে তারা শৌখিন মানুষ, তারা চাইলে ওই 10 কুইন্টাল পেঁয়াজ নিয়ে যাইতে পারবে, আর নালে না। কারণ যারা কৃষক তারা পেঁয়াজ বিক্রি করে ফেলাইছে, এখন যারা আছে দু একজন ভালো বড় লোক শৌখিন মানুষ, কথা বুঝছেন? এলসি পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে আপনাদের কাছে? এলসি পেঁয়াজের আমদানি ভবের আমদানি প্রচুর প্রচুর আমদানি। তো কৃষকের কাছে আমাদের দেশি পেঁয়াজটা কেমন আছে এখনো? দেশি পেঁয়াজ নাই, মানে 100%-এর ভিতরে আপনার মনে করেন 80% বিক্রি হয়েছে, 20% পেঁয়াজ আছে, 20% পেঁয়াজ আছে, কৃষক দাম বাড়া ছাড়া পেঁয়াজ নামাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার যেটা বলতে চাইছেন যে দেশি পেঁয়াজের দামটা ঈদের পরে বাড়তে, যিনি দেখেন দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজের কোনো ছাপ নাই, তাও ইন্ডিয়ান পেঁয়াজ 25-30 টাকা কেজি, আর দেশি পেঁয়াজ 1 কেজি 65-70, তাও দেশি পেঁয়াজ 300 বস্তা বেশি, ইন্ডিয়ান পেঁয়াজ বেঁচে পাইনি 100 বস্তা। মানে ইন্ডিয়ান পেঁয়াজ মানুষ দিতে চায় না? না ইন্ডিয়ান পেঁয়াজ তো ভাই, আচ্ছা বুঝতে পারছি, এই জন্যই মূল কথা না? জি। আচ্ছা তো আপনার আর কি বলার আছে ভাই? আমার আর তো ইনশাল্লাহ মাল পাইকারি বিক্রি হয়, ভালো ভালো দেশি পেঁয়াজ আছে, এলসি পেঁয়াজ আছে, ইনশাল্লাহ আসলে প্রত্যেক দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ধন্যবাদ, সুপ্রিয় দর্শক, দেশ থেকে দেশের বাড়িতে দেখেন দেখছেন, ভিডিওটা বেশি শেয়ার করবেন আর জানিয়ে দেবেন কোন কোন জেলায় বা কোন জায়গায় কত টাকা করে পেঁয়াজ বিক্রি করছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।